আপনাদেরকে সামনের নববর্ষে, বাংলা নববর্ষে আমরা বৈশাখী ভাতাও দিতে পারব ইনশাআল্লাহ। আমাদের কথা হলো চাকরি পাওয়ার পরে পরিবেশটাকে এমন করে চেঞ্জ করে দেয়া যেন ভাবে যে কি জাদু শিখে আসছে, আগের থেকেও ভ্যালু বেশি ভালোবাসার কথা কয়, ঠিক না? নাকি যদি আমরা আমাদের পরিবারকে, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের স্বামী, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, আমার সহযোগিতা হলো, একটা হলো আমার ব্যবহার আর একটা হলো অর্থ। যেহেতু আমরা চাকরি করি, আমাদের কাছে দুটোরই গুরুত্ব অপরিসীম। আমরা যেমন ব্যবহারে সহযোগিতা করব, ঠিক তেমনি আমরা প্রত্যেকেই বেতন পাই, আমাদের বেতনের একটি অংশ আমার শ্বশুর এবং শাশুড়ি আমার স্বামীর জন্য আমি বরাদ্দ রাখি, এ আমরা রাখি। তো আমরা চাই যে আমাদের প্রতিষ্ঠানে আমরা যারা চাকরি করি, আমরা যারা নারী তারা হব স্বামী ভক্ত, শ্বশুর ভক্ত, শাশুড়ি ভক্ত, আর আমরা যারা স্বামী তারা হবো বউ ভক্ত, মা বাবা ভক্ত, শ্বশুর শাশুড়ি ভক্ত, ঠিক আছে না? যে আমাদের আবদিন পরিবার আমরা সবাই ভালো থাকতে চাই, সততার সাথে ভালো থাকতে চাই। আমরা যারা মাঠে কাজ করি, আমাদের কাজের প্রতিদিন আমাদের কিছু ভুল হতে পারে, আমরা ভুল থেকে শিখতে চাই। আর আমার একটা অনুরোধ, আমরা যে অর্থ নিয়ে কারবার করি, এই অর্থ কিন্তু সকল অনর্থের মূল। আমি এই চলতি মাসেও দুইজনকে অর্থজনিত কারণে, একজন ম্যানেজারকে চাকরি থেকে বাদ দিতে হয়েছে, একজন সুপারভাইজারকে চাকরি থেকে বাদ দিতে হয়েছে। এই মুহূর্তে দুইজন ফিল্ড এফএসবি আমাদের মাঠ কর্মী যারা, দুইজনকে আমরা বসিয়ে রেখেছি তাদের আর্থিক, দুইজন তিনজনকে এই মুহূর্তে তিনজন এফএসবি তাদেরকে কর্ম থেকে বিরত রাখা হয়েছে, বসিয়ে রাখা হয়েছে, এটাও কারণ হলো অর্থ। আমি অনুরোধ করব, আমরা আর্থিক প্রতিষ্ঠানে অর্থনীতি তো কারবার করি, আমরা যদি কেউ ব্যক্তিগতভাবে আর্থিক অনিয়ম করি তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, যতটুক না প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও অনেক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজে। প্লিজ সবাই, সকল বন্ধুদেরকে বলছি, আমাদের সাথে যে সম্পৃক্ততা হয়েছে, আমরা চাই যে যতদিন আল্লাহ আপনাদেরকে চাকরি করার সুযোগ দেন ততদিন সততার সাথে যাতে প্রতিষ্ঠানে থাকতে পারেন আপনারা। আমরা সবাই মিলে প্রতিষ্ঠানকে ভালো করতে চাই, প্রতিষ্ঠানকে অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে চাই। আমি আশা করছি আপনাদেরকে সামনের নববর্ষে, বাংলা নববর্ষে আমরা বৈশাখী ভাতাও দিতে পারব ইনশাআল্লাহ। আমরা চাই না যে আমাদের কোনো বোন কোনো কোনো অনিয়ম করে আমাদের কাছ থেকে ছিটকে চলে যাক, এটা আমাদের মানে কাম্য না। আমরা চাই সকলে ভালো থাকতে চাই। যদি আপনাদের কোনো বোন, আপনাদের কোনো সহকর্মী আমাদের অজান্তে যদি আর্থিক অনিয়ম করে, আপনাদের সবার কাছে অনুরোধ তাকে সেখান থেকে আপনারা ফিরিয়ে আনুন। কারণ আর্থিক অনিয়ম ধরলে, জানতে পারলে তার আমরা চাকরিতে রাখতে পারি না।
আর্থিক প্রতিষ্ঠান আর্থিক অনিয়মকূলে চাকরিতে রাখার কোনো সুযোগ থাকে না, ফলে আমরা কষ্ট পেলেও তার এগেনস্টে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই। তা আপনাদেরকে অনুরোধ, এমন কোনো কাজ আমরা করব না যেন আমরা ভাই হয়েও বোনের গলা কেটে দিতে না হয়।